হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম আই এম আজানুর রহমান নীরব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইন্ডেক্স ফাইভ এখানে যেটা আছে টুগেদার উই আর আ ফ্যামিলি সকলে মিলে আমরা একটা পরিবার টুগেদার শব্দ অর্থ হচ্ছে একত্রে প্রথমে আমরা এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডের মিনিংগুলা জানবো দেন আস্তে আস্তে আমরা নিচের দিকে যাবো আচ্ছা এখানে দেখো প্রথমে আছে কি হোম হোমওয়ার্ক হোম শব্দ অর্থ হচ্ছে বাসার কাজ ইউজিয়ালি ইউজিয়ালি মানে সাধারণত প্রিপেয়ার প্রিপেয়ার মানে প্রস্তুত রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব কর্তব্যবোধ ফর এক্সাম্পল অর্থাৎ উদাহরণস্বরূপ এখানে এটা আছে এক্সপ্রেস এক্সপ্রেস মানে প্রকাশ করা হয়েন এভার হেন এভার শব্দ অর্থ হচ্ছে যখনই সলভ সলভ শব্দ অর্থ হচ্ছে সমাধান করা এনকারেজ এনকারেজ মানে উৎসাহ করা বা উৎসাহ প্রদান লিসেন টু মানে দৃষ্টি আকর্ষণ করা অর্থাৎ বলতেছে লিসেন টু শোনো অ্যাটেন্টিভলি মানে মনোযোগী ঠিক আছে মনোযোগ সহকারে গ্রিপ গ্রীভ শব্দের অর্থ হচ্ছে ঝাঁঝরি অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে যে ব্যবধানযুক্ত বারগুলির একটা কাঠামো অথবা এখানে হতে পারে যেটা যে লোহার ঝাঁঝরি ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা ফিড ফিড মানে খাওয়ানো ইট মানে খাওয়া আর ফিড মানে খাওয়ানো মানে তুমি যখন কাউকে খাওয়িয়ে দিবে তখন সেটা হবে ফিড আর যখন নিজে খাবে তখন সেটা হবে ইট এরপর আছে কি মপিং মপিং শব্দের অর্থ হচ্ছে নেতা দেওয়া নেতা দেওয়া বলতে মোসা ঠিক আছে কোন কিছু পরিষ্কার করা এটা সিনোনিম ওয়ার্ড বলতে পারে কি এটা সিনোনিম ওয়ার্ড বলতে পারে ওয়াশ বা ক্লিন আছে এখানে দেখো 5.1 এখানে তোমাদের পাঁচটা প্রশ্ন করা হয়েছে এবং আমি এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখতে পারছ তোমরা লিখে দিয়েছি এখন এই পাঁচটা প্রশ্ন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করা হবে এখানে নাম্বার 1 যেটা বলতেছে যে হাউ many members আর there in your family মানে তোমার পরিবারে কতগুলো সদস্য আছে देयर আর ফাইভ Members in my family মানে আমার পরিবারে পাঁচজন সদস্য আছে এখন তোমার পরিবারে যে কয়েকজন সদস্য আছে তোমরা অবশ্যই সেটাই লিখবে ঠিক আছে কারোর পরিবারে তিনজন থাকতে পারে পাঁচজন সাতজন তুমি এখানে সেটাই লিখবে অর্থাৎ আমার পরিবারে পাঁচজন সদস্য আছে এজন্য আমি লিখেছি কি দেয়ার আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি এরপরে নাম্বার টুয়ে যেটা বলতেছে হু কুকস ফর ইউর ফ্যামিলি মানে তোমার পরিবারের জন্য কে রান্না করেন সুতরাং আমার পরিবারের জন্য আমার মা রান্না করে এই আমি এখানে অ্যান্সারে লিখেছি কি মাই ফাদার কুকস ফর মাই ফ্যামিলি আমার পরিবারের জন্য আমার মা রান্না করেন এরপর নাম্বার থ্রিতে যেটা আছে হু ইউজুয়ালি ক্লিনস ইউর হাউজ এখানে বলতেছে কে সাধারণত তোমার বাড়িঘর বা তোমার বাড়িটা পরিষ্কার করেন অর্থাৎ আমার বাড়িতে একটা কাজের মেয়ে এটা পরিষ্কার করে এজন্য আমরা লিখবো কি এখানে ইউজুয়ালি এ মেইড ক্লিনস আওয়ার হাউজ মানে সাধারণত একটা মেইড মানে কাজের মহিলা আমাদের বাড়িটা পরিষ্কার করে এরপর নাম্বার ফোরও যেটা বলতেছে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ ডু ইন ইউর ফ্যামিলি তোমার পরিবারে তুমি কোন জিনিসগুলো করো বা তুমি কী করো ঠিক আছে এখানে আমরা যেটা লিখতে পারি ইন মাই ফ্যামিলি আমার পরিবারে আই এম স্টুডেন্ট আমি একজন ছাত্র বা ছাত্রী সো আই স্টাডি অন টাইম সময় মতো আমি পড়াশোনা করি অ্যান্ড ইন মাই ফ্রি টাইম এবং অবসর সময়ে আই হেল্প মাই মাদার উইথ কুকিং অ্যান্ড মাই ফাদার উইথ হিজ বিজনেস আমি আমার মাকে রান্নার কাজে এবং বাবাকে ব্যবসার কাজে সাহায্য করি এরপরে নাম্বার ফাইভে যেটা আছে হোয়াট মোর ক্যান ইউ ডু টু হেল্প ইউর ফ্যামিলি অর্থাৎ এখানে যে প্রশ্নটা করা হচ্ছে এটা হচ্ছে তোমার পরিবারকে সাহায্য করার জন্য তুমি আর কি কি করতে পারো বা তুমি আর কি করতে পারো ঠিক আছে এটার উত্তরে কিন্তু আমরা অনেক কিছু লিখতে পারি এবং আমি তোমাদের জন্য এখানে দেখো পাঁচটা পয়েন্ট লিখেছি যে মূলত এই পাঁচটা কাজ আমরা করতে পারি দ্য ফাইভ ওয়েজ আই ক্যান হেল্প মাই ফ্যামিলি মানে পাঁচটা ওয়েতে পাঁচভাবে আমি আমার পরিবারকে সাহায্য করতে পারি আর মেনশন ব্লো অর্থাৎ সেগুলো নিচে দেওয়া হলো থ্রো গার্বেজ অর্থাৎ আবর্জনা ফেলে যে বাড়ির যে সমস্ত আবর্জনা ময়লা থাকে সেগুলো আমরা বাইরে ফেলে সাহায্য করতে পারি এবং তারপর আছে কি ক্লিন দ্য রুম রুমটা পরিষ্কার করতে পারি মেক ইউর বেড বা মেক মাই বেড আমার এবং আমাদের পরিবারের অন্যদের বেড আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি ঠিক আছে তৈরি করতে পারি পিক আপ বুকস অ্যান্ড টয়েজ অর্থাৎ বই এবং খেলনা সংগ্রহ করে আমরা সাহায্য করতে পারি এরপরে সর্বশেষ যেটা করতে পারি আক্স আদার ফ্যামিলি মেম্বার্স ইফ দে নিড হেল্প এবং অন্যান্য যে সমস্ত ফ্যামিলি মেম্বার্স আছে পরিবারের সদস্যরা আছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে পারি যে তাদের কোনো সাহায্য লাগবে কি যদি লাগে তখন আমরা সেই সাহায্যটা তাদেরকে করতে পারি ঠিক আছে এভাবে কিন্তু আমরা অ্যান্সারটা লিখতে পারি এরপরে দেখো এখানে যেটা আছে ফাইভ পয়েন্ট টু হ্যাভ ইউ ডান দিস বিফোর মানে তুমি কি পূর্বে এগুলা করেছো যদি করো টিক দ্য বক্স এই যে এখানে দেখো কয়েকটা চেক লিস্ট আছে হ্যাঁ এখানে বলতেছে কি এই যে যদি এখানে কয়েকটা কাজের কথা আছে যদি তুমি এই কাজগুলা করে থাকো তখন তুমি এই যে এখানে যে পাশে যে বক্স দেখতেছো এই বক্সে টিক চিহ্ন দিতে হবে এখন আমরা দেখব যে এগুলো আমরা করেছি কি এখানে প্রথমে যেটা আছে আয়রনিং ক্লথস অর্থাৎ ইস্তিরি আয়রনিং মানে হচ্ছে ইস্তিরি করা বা আমরা যেটা বলি ক্যালেন্ডার করা ঠিক আছে জামা কাপড় ইস্ত্রি করা এটা কি তুমি করেছো যদি করে থাকো তাহলে এই যে পাশে যে বক্স আছে এই বক্সে চিহ্ন দিতে হবে এরপর এটা বলতেছে কি ক্লিনিং রিডিং টেবিল অর্থাৎ যে পড়াশোনার যে টেবিল সেই টেবিলটা পরিষ্কার আমরা যদি করে থাকি তাহলে এখানে আমাদের টিক চিহ্ন দিতে হবে এরপর আছে সুইপিং দ্য ফ্লোর অর্থাৎ মেঝে পরিষ্কার ঘরের যে মেঝে থাকে এই মেঝেতে যদি আমরা সুইপ করে থাকি সুইপ মানে পরিষ্কার করা এটা যদি করে থাকি তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে এরপর আছে মেকিং ওয়ান্স বেড মানে কারোর বেড ঠিকঠাক করা গোছানো তৈরি করা এটা যদি আমরা করে থাকি তাহলে এটা আমাদের টিকচিহ্ন দিতে হবে এরপরে আছে ক্যারিং শপিং ব্যাগস হোমওয়ার্ক মানে বাড়ির কাজের জন্য কোনো শপিং ব্যাগ আমরা যদি বহন করে থাকি তখন এখানে আমাদের টিকচিহ্ন দিতে হবে এবার আছে টেকিং কেয়ার অফ পেটস অ্যান্ড অ্যানিমালস মানে পেট অ্যান্ড অ্যানিমালস বলতে পোষা প্রাণী পেট তো পোষা প্রাণী অ্যানিমালস মানে প্রাণী অন্যান্য আমাদের বাড়িতে যে সমস্ত কুকুর তারপরে বিড়াল এগুলো থাকে এগুলা যদি আমরা যত্ন নিয়ে থাকি তাহলে এখানে আমাদের টিকচিহ্ন দিতে হবে এবার লুকিং আফটার ইউর লিটিল ব্রাদার ওর সিস্টার মানে লুকিং আফটার লুকিং আফটার মানে দেখাশোনা করা দেখাশোনা যদি আমরা করে থাকি আমাদের ছোট ভাই বোনদেরকে আমরা যদি দেখাশোনা করে থাকি তাহলে এখানে আমাদের চিহ্ন দিতে হবে এরপর আছে ক্লিনিং প্লেটস প্লেটস মানে হচ্ছে থালা বাসন থালা এটা যদি আমরা পরিষ্কার করে থাকি তাহলে এখানে আমরা টিক চিহ্ন দিব এরপর আছে ক্লিনিং ডাইনিং টেবিল আমরা যদি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে থাকি তাহলে এখানে আমাদের টিক চিহ্ন দিতে হবে এরপর আছে কুকিং কুকিং মানে কি রান্না করা আমরা যদি রান্নার কাজটা করে থাকি তাহলে এখানে আমাদের টিক চিহ্ন দিতে হবে হেল্পিং ইউর ব্রাদার ওর সিস্টার উইথ হিজ অর হার মানে তোমার ভাইকে সাহায্য করা ঠিক আছে তোমার ভাই অথবা বোনকে সাহায্য যদি করে থাকো তার কোনো কাজে বা তার কোনো কিছুতে যদি সাহায্য করে থাকো তাহলে তোমরা এখানে টিক চিহ্ন দিবে এরপর আছে বাইং থিংস ফ্রম দ্য মার্কেট মানে বাজার থেকে কোনো কিছু যদি কিনে নিয়ে আসো বা ক্রয় করে থাকো তখন তোমরা এখানে টিক চিহ্ন দিবে এরপর আছে ওয়াশিং ক্লথস অর্থাৎ জামা কাপড় যদি তোমরা পরিষ্কার করে থাকো তখন তোমরা এখানে কিন্তু টিক চিহ্ন দিবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসবো টিল দেন আল্লাহ হাফেজ